সাগরের গভীরে রহস্যময় এক প্রাচীরের সন্ধান মিলেছে যা প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পাথরের তৈরি। তবে কারা কেন এই রহস্যময় প্রাচীর তৈরি করেছিল তা জানতে রীতিমতো গবেষণা চলছে। বিজ্ঞানীদের অনুমান, প্রস্তর যুগে তৈরি করা হয়েছিল এই প্রাচীর। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, মেকলেনবার্গ উপসাগর থেকে 10 কিলোমিটার দূরে একটি জায়গায় শিক্ষা সফরে গিয়েছিলেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বিজ্ঞানীও। তখনই একদল বিজ্ঞানী সমুদ্রের নিচে কিছু জিনিস পর্যবেক্ষণের সময় ওই প্রাচীরের হদিশ পান। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই প্রাচীর তৈরিতে ব্যবহৃত হয়েছে বিশাল আকারের 1673টি পাথর। উচ্চতা 1 মিটারের কম, দৈর্ঘ্য 971 মিটার। প্রাচীরটি যে পাথর দিয়ে তৈরি সেগুলি এতটাই বড় এবং ভারী যে তা দেখে বিস্মিত হয়েছিলেন বিজ্ঞানীরা। যে সময় এই প্রাচীর তৈরি সেই সময়ে কোনো যন্ত্র ছিল না। হাতে করে কিভাবে সেই পাথর তোলা হয়েছিল তা নিয়ে দ্বন্দ্বে বিজ্ঞানীরা। প্রাচীরের আকার গঠন দেখে বিজ্ঞানীরা বলছেন, কোনোভাবে এটি প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়নি। সুনামি বা হিমবাহ এই প্রাচীর গঠন করেনি, মানুষই তৈরি করেছে এই প্রাচীর। গবেষকদের দাবি, প্রায় 10,000 বছর আগে একটি হ্রদের ধারে তৈরি করা হয়েছিল এই প্রাচীর। তাদের ধারণা, পশু শিকারের জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল, তবে সময়ের সাথে পানি বাড়তে থাকায় তলিয়ে গেছে সাগরের গভীরে। iBTV USA, নিউ ইয়র্ক।